গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঠলো বাই তো কটক যাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ পূজা প্রস্তুতি 2021 সো আমরা এখন আছি দমদম পার্কের একটা অন্যতম আমার ভীষণ প্রিয় একটা পুজো সার্বজনীন দমদম পার্ক সার্বজনীনে তো সার্বজনীনে দেখাই যাচ্ছে মোটামুটি দারুণ একটা প্রস্তুতি পর্ব চলছে বেশ সবার মধ্যে একটা জোর তোর লেগে আছে ওকে তো সার্বজনীনের প্রতিমদাকে আমরা পেয়ে গেছি প্রতিমদা অলমোস্ট আমার দাদার মতোই তো দাদার কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো তো তোমাদের এইবার পুজোর ভাবনা কী আছে 70তম বর্ষ এবছর আমাদের এবছর আমাদের ভাবনা যেটা সেটার আমরা নাম দিয়েছি অবনমন অবনমন ওকে সো তোমাদের ভাবনার শিল্পী কে এবছরে আমাদের শিল্পীর নাম হচ্ছে শ্রী কৃষানুপাল উনি পুরো ভাবনা এবং প্রতিমা রূপদানে রয়েছেন প্রতিমা তোমাকে আরেকটা একটা জিনিস জিজ্ঞেস করবো যে এবছরে কিন্তু পুজোর অনেক আগে থেকেই হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে নো এন্ট্রি থাকতেই হবে তো বাঙালির ইমোশনে কিন্তু একটা হার্ট হয়েছে যে পুজো দেখতে যাবো বাট প্যান্ডেলে নো এন্ট্রি এটা আগে থেকেই অনেকে অনেক দ্বিধাগ্রস্ত যে দমদম পার্কের ঠাকুর কিন্তু মানে অলমোস্ট 90% লোক দেখতে আসেই কলকাতা তো তারা কিন্তু অনেকটাই হতাশ হয়েছে যে দমদম পার্কের ঠাকুর আমরা এই বছর কি দেখতে পারবো না তো তাদের জন্য তাদের হয়ে আমি তোমাকে প্রশ্ন করব যে এই বছর হাইকোর্টের রায় তো মানতেই হবে যেহেতু নো এন্ট্রি তো নো এন্ট্রিটাকে মেনেও প্লাস তোমাদের দর্শকদের মনে রাখার জন্য বাঙালির ইমোশন যাতে হার্ট না হয় সেটার জন্য পুজো প্রতিমা থেকে শুরু করে পুজো মণ্ডপ সেই সব কিছুকে কী করে তোমরা দর্শকদের কাছে দেখাবে আর কি খুব ভালো প্রশ্ন 2020 সালেও এরকম একটা নো এন্ট্রির ভার্ডিক্ট ছিল হাইকোর্টের এবং তখন ওটা একটা অনভিপ্রেত ছিল হঠাৎ করে পুজো ঠিক আগেই করা হয়েছিল ফলে আমাদের মতো অনেক পুজো কমিটি সেটার জন্য তৈরি ছিল না এবছর যেহেতু হাইকোর্ট অনেক মহামান্য হাইকোর্ট অনেক আগে থেকেই এই ভার্ডিক্টটা দিয়েছে তো একক্ষেত্রে আমি বলবো সেটা সাপে বর হয়েছে কারণ হ্যাঁ আমাদের দুটো জিনিসই মেনে চলতে হবে আনন্দও করতে হবে তেমনভাবে করোনার মতো এরকম করোনা ভাইরাসের মতো এমন একটা যে মহামারী সেটাকেও কীভাবে একটু প্রতিকার করা যায় সেটার থেকে কিছুভাবে একটু বেঁচে চলা যায় সেটাও দেখতে হবে তো আমরা কী করছি আবার আমাদের যে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তারা তিনি বলেছেন যে আমাদের পুজোর দিনগুলোতে নাইট কারফিউ উঠে যাচ্ছে মানে দর্শকরা হয়তো আমাদের মণ্ডপে আসতে পারবেন এবার যারা আসতে পারবেন আমাদের মণ্ডপটা এমনভাবেই আমরা করেছি হাইকোর্টের সমস্ত ভার্ডিক্ট মেনে সেখানে মণ্ডপে নো এন্ট্রি থাকছে কিন্তু মণ্ডপের সামনে তুমি দেখতে পাচ্ছ হয়তো একটা প্রায় 10 ফুট সমান একটা রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে লোকে যাতায়াত করতে পারবে হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা সেই অ্যাওয়ারনেসগুলোও করছি মাস্ক স্যানিটাইজার এগুলো প্রোভাইড করছি যারা যারা আসবে না মানে মাস্ক নিয়ে তো সেগুলো তো আমরা চেষ্টা করছি যথাসম্ভব পালন করার এবং মণ্ডপে কাউকে এন্ট্রি দেওয়া হবে না কিন্তু আমাদের মণ্ডপটা তুমি দেখতে পাচ্ছ এমনভাবেই তৈরি যে দর্শকেরা যারা আসবেন এখানে তারা রাস্তা থেকেই পুরো মণ্ডপ এবং মণ্ডপের সাজসজ্জা এবং প্রতিমাটা দেখতে পাবেন হ্যাঁ মণ্ডপে যদি তারা ঢুকতে পারতেন তখন হয়তো মণ্ডপের ডিজাইনটা অন্যরকমভাবে আমরা করতাম কিন্তু হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার এবং সমস্ত প্রোটোকলসগুলো মেনেই আমরা এবার আয়োজন করছি হয়তো ভবিষ্যতে করোনা অনেকটাই নির্মূল হয়ে যাবে ভবিষ্যতে আবার আমরা দর্শকদের মণ্ডপে প্রবেশ করি কারণ আমরাও চাই এই কটা দিন পুজোর দিনগুলোতে আমরাও এত কষ্ট করে যে 1.5-2 মাস 3 মাস খেটে এবং শিল্পীরা খেটে যেটা তৈরি করে সেটা দর্শকরা আসলেই সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় পুরস্কার আর যারা আসতে পারবেন না তারা তো উঠলোবাই কটক জয় তো রয়েছেই তাদের জন্য তারা অবভিয়াসলি উঠলোবাই কটক জয়ের পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আরও যেই সমস্ত বিভিন্ন মণ্ডপ এবং আমাদের মণ্ডপের লাইভ ভিডিও বা অন্যান্য ভিডিও অন্যান্য আপডেট পেতে পারো একদম থ্যাংক ইউ প্রতিমদা প্রতিমদার কথা শুনে যেমন বুঝতে পারলাম আমরা এবার কিন্তু মোটামুটি আগে থেকে হাইকোর্ট ঘোষণা করে দেওয়ার জন্য কিন্তু দমদম পার্ক সার্বজনীন একেবারে প্রস্তুত বাঙালি সহ কলকাতার সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে যে দুর্গা পুজোটাকে যারা এনজয় করার জন্য বেরিয়ে পড়েন তাদের জন্য কিন্তু সার্বজনীন আলাদাই চমক রেখেছেন তাদের ভাবনা হোক তাদের কাজ হোক এছাড়া তাদের এই নো এন্ট্রির যে মেথডটা এই মেথডটাকে মান্য করেও দর্শকরা যাতে সম্পূর্ণভাবে যা করেছে সেইটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন এবং দুর্গাপুজো 2021-এ পুরোপুরি মেতে উঠতে পারে তার জন্য দমদম পার্ক সার্বজনীন কিন্তু সম্পূর্ণ প্রস্তুত তো আমি বলবো এটা আমার খুবই পার্সোনাল এবং খুব ভালো লাগা একটা পুজো এবং দাদা যেরকম বললো যে আগের বছরও 2020-তে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ওরা ভীষণভাবে হ্যান্ডেল করেছিল স্যানিটাইজেশনের ব্যবস্থা খুব ভালো ছিল এবং পার্সোনালি মাস্ক প্রোভাইড করা হয়েছিল যারা মাস্ক আনেনি ইভেন আমিও একটা মাস্ক কালেক্ট করেছিলাম আগের বছর তো এটা ভীষণই ভালো তো এবছরও কিন্তু ওরা পুরোপুরি প্রিপেয়ার এবং দুর্গা পুজোটাকে যে আমরা করছি এটা কিন্তু অবশ্যই করোনা যাক এই একটা
আশাতেই আমরা অবশ্যই প্রতি বছরই ভাবছি এবং আশা করি নেক্সট ইয়ার আমরা খুব ভালো একটা করোনা মুক্ত দুর্গাপুজো 2022 দেখতে পারবো এবং সেই বছর দমদমপাড় সার্বজনীনকে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। তো এখানে দমদমপাড় সার্বজনীনে আমি ভিডিও শেষ করছি এবং সবাই অবশ্যই এসো এবং ওরা তো পুরোপুরি চেষ্টা করবে যে সব কিছু মেনটেন করার জন্য, আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যাতে আমরা সব কিছু মেনটেন করে ঠাকুরটাকে দেখতে পারি এবং প্যান্ডেলটাকে উপভোগ করতে পারি। তো এটা আমাদের চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে তোমার কাছে একটা, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট।